মেড ইন জাপানের অনেক জিনিস আমরা তখন বলবো বাহ দামি জিনিস, আর এই গোলকের প্রেমধন এই জায়গার নয়, এই জায়গাতে কোটি কোটি গুণ শ্রেয় গোলক। সেই গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, সেটা বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। সবচেয়ে মূল্যবান জিনিস ইসকন জনসাধারণকে দিচ্ছে। কেউ যখন ভগবানের নাম করে, ভগবান কতভাবে তাকে সুরক্ষা করে। একজন ব্যক্তি নাকি তার সময় নেই নাম করার, বাথরুমে গিয়ে রাম নাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হনুমানজি যাচ্ছিলেন রাস্তা দিয়ে, আর হনুমানজি ভাবছে কি আমার প্রভুর নাম করছে, সেই ভক্তকে একবার দণ্ডবত প্রণাম তো করে যাই। তা দণ্ডবত প্রণাম করতে যাচ্ছে, দেখছে আওয়াজ আসছে, লেখা আছে বাইরে টয়লেট, তো যাওয়া যাবে না বাইরে, বাটা টয়লেটে গিয়ে হরিনাম করছে, এরকম আমার প্রভুর নাম, হ্যাঁ দেখাবো মজা। যেই বেরিয়েছে এক লাথি মেরেছে, আর হনুমানের লাথি যদি ওই লোকের সাধারণ মানুষের পরে তা তো মরে যাবে। তো শোনা যায় পরবর্তীতে যখন হনুমান এইসব কাণ্ড করে যখন গেছিল রামচন্দ্রের কাছে, রামচন্দ্র প্রভু ভগবান তখন খুব কষ্ট পাচ্ছিলেন। হনুমান বলল যে প্রভু আপনার কি হয়েছে, বলছে আমার পিঠে খুব ব্যথা। তো হনুমান দেখছে পিঠে এই বানরের পায়ের ছাপ দেখতে পাচ্ছে, বলছে কে প্রভু এরকম আপনার পিঠে, কোন বানর আপনার পিঠে এরকম লাথি মারলো, বলছে না না যে বানর মেরেছে সেই বানরের নাম বলা যাবে না, আর তাকে তার জন্য কিছু করাও যাবে না, না আমি তাকে দেখে নেবো, আমি তার জন্য আমি তাকে দেখবো মজার বের করছি, আপনার পিঠে এরকম পদাঘাত করেছে, বলছে না না তুমি এতো বেশি লাফালাফি করো না, ওর নামও বলা যাবে না আর ওকে কিছু করাও যাবে না, আপনি নামটা বলুন তো একবার। তখন ভগবান বললেন তুমি এই কাণ্ড করেছো, বলছে আমি কি করে করলাম, বলছে এক ভক্ত এরকম বাথরুমে গিয়ে আমার নাম করছিল আর তুমি তাকে লাথি মেরেছো, আর তোমার লাথি কি সে সহ্য করতে পারে, তাই জন্য আমি সেখানে আমার পেট পেতে দিয়েছি। যেরকম ভাবে হরিদাস ঠাকুরকে যখন পেটানো হচ্ছিল, তখন শ্রীমান মহাপ্রভু স্বয়ং গিয়ে উনি বলছেন যে খণ্ড খণ্ড হয়ে যাক আমার শরীর, তবে আমি নাম আমি ছাড়বো না। তো হরিদাস ঠাকুরকেও মহাপ্রভু নিজে সেই মার খেয়েছিলেন। ভগবানের নামের এত শক্তি, নাম নাম কারি বহুধা, নিজের সর্বশক্তি স্তত্রার পিতা নিয়মিত মরণকাল, কোনো স্মরণকাল নেই, শৌচ অশৌচ বিচার নেই, কি শয়নে কি ভজনে কিংবা জাগরণে, অহর নিশ্চিন্ত কৃষ্ণ বলহ বদনে, শয়ন ভোজন হাঁটতে চলতে সবসময় ভগবানের নাম করা যায়। যেমন ওই ব্যক্তিটা শৌচাচার করতে করতে নাম করছে, কোনো অশৌচ নেই, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গতবিবা যশ মরে পুণ্ডরীকাক্ষম, এই পুণ্ডরীকাক্ষ পদ্ম পলাশ লোচন যে ভগবান মাধব, তার নাম যে করবে অপবিত্র পবিত্র হয়ে যাবে।